জগতের মুখ থেকে চিরবৈষম্য, বিদ্বেষ, ঘৃণা, কদাচার, ব্যভিচার, সুসিবাই, সুতমার্গ, উন্নাসিকতা মুছিয়ে দিতে এলেন হরিচাঁদ রূপে তদ্ভক্ত যশোমন্ত ঠাকুরের ঘরে। অন্নপূর্ণার কোলে তৎপুত্র রূপে প্রচার করলেন মতুয়া ধর্ম। জীব পেল সূক্ষ্ম সনাতন ধর্ম, ভক্তরা পেল অহৈতুক প্রেম ভক্তি। এইবার মতুয়া ধর্ম কি ও কেন? মতুয়া ধর্মকে সূক্ষ্ম সনাতন ধর্ম বলা হয়। বিশ্বের অন্য সমস্ত ধর্মকে সনাতন ধর্ম বলা হয়, কেবলমাত্র মতুয়া ধর্মকে সূক্ষ্ম সনাতন ধর্ম বলা হয়েছে। যেহেতু মতুয়া ধর্ম ব্রহ্মচক্রের এমন এক বিন্দুতে উৎপন্ন যেখানে জড়বিজ্ঞান এখনো প্রবেশ করতে পারে নাই, মানবীয় ভাষা যেখানে ছন্দ হারা হয়ে গেছে, কল্পনা যেখানে গতি হারিয়ে ফেলেছে, অনুভূতি যেখানে জড়তায় পর্যবসিত হয়েছে, দর্শনের লেশ মাত্র যেখানে নেই, যেখানে নেই কোনো জাতি বর্ণের বিষাক্ত বৈষম্য, নেই কোনো প্রকার হিংসা বিদ্বেষের হানাহানি, নেই অস্পর্শতার গ্লানি, যেখানে আল্লাহ হরিগড় বুদ্ধ মসজিদ মন্দির গির্জা প্যাগোডা মিলেমিশে সব একাকার হয়ে গেছে, যেখানে আছে শুধু প্রীতির বন্ধন, মানুষের প্রতি মানুষের অকৃত্রিম শ্রদ্ধাভক্তি প্রাণ ঢালা ভালোবাসা, যেখানে মন্দিরের সংকট ধ্বনি, মসজিদের আজানের বাণী, গির্জার ঘণ্টার ধ্বনি একই হৃদয়ের তারে তারে প্রতিধ্বনিত হয়, মানব মনের একই ভিত্তিভূমিতে যেখানে প্রতিষ্ঠিত হয় কাবার কাশি মক্কার ওয়াকান্দি। মতুয়া ধর্ম এমন এক বিশ্ব মানবতার ধর্ম যার সাধন প্রণালী অপ্রেম এবং অভিনব। তাই পরম পুরুষ আমার শ্রীমৎ তারক গোসাই তার মহাসংকীর্তনের প্রথম কীর্তনেই বলেছেন, অমন তুই কান পেতে শোন, পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে, নগরে জয়ের ধ্বনি করে সকলে, পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে, ওই শোন রমাগণে বামাশ্বরে করে মঙ্গলাচরণ, চোদ্দ মাদল সঙ্গে লই অবধৌতের আগমন, প্রেম রসে হয়ে মগন করে মধুর সংকীর্তন, প্রেমের পাগল যতজন মিশে গেছে এককালে সকলে, পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে। মন রে শোন শঙ্খ বাজে ঘণ্টা বাজে, কংসকাশি করতাল ভৈরব ভৈরবীর আগে ভেরিতে ধরেছে তাল, রুদ্রতাল ব্রহ্মতাল মৃদঙ্গ ধরেছে তাল, জয়ডুলটি গেরা তাল হরিরামে উঠল তাল, তারা মাতালো আকাশ পাতাল, মদ খেয়ে যেন মাতালো কেউ নাচে তাল বেতালে সুতালে, পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে। মন মন ওইটা গুলিতেছে জয় পতাকা হরিনামের হিল্লোলে, শিলরে সমনের দখল গেল রে সব এককালে, সমন ও দূতে বলে রাজ্য নিল পাগলে, রাজা প্রজা সকলে মিশে গেছে ওই দলে, কত যোগী যেনা যোগ ভুলে যজ্ঞ পবিত পেলে, নাচে দু বাহু তুলে ভাসে দু নয়ন জলে, প্রেম কহ রাধে বলে দেয় গড়াগড়ি ভূতলে শীতলে, পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে। মন রে আর কি শুনবি, পাষণ্ড দলন হরিনাম লয়ে পাগল আসিল, মাতাইয়ে হিন্দু যেমন পাষণ্ড সব সাজিল, রাজভয় নাসিল বিঘ্ন বিনায় আসিল, দুঃশিল সুশিল ওই দলে সব পশিল, তারা প্রেম রসে রসিল মধুর রসের বাণী বলে, হরে হরে ভিড় দিলে সকলে, পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে। জয় হরিবোল গৌর হরিবোল, পাগলের হুঙ্কার ধ্বনি যেন মদে মত্ত সিংহ বীর্য শুনে সেই সিংহের ধ্বনি, হৃদয়ে ধরে সেই ধ্বনি, মহানন্দ দেয় ধ্বনি, গুরুচন্দ্রের জয় ধ্বনি, তারক সান্তা কই বলে তা বলে, পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে। সঙ্গে সঙ্গে শ্রীমৎ তারক গোসাই পরপরই শ্রীমৎ অশ্বিনী গোসাই যে সুন্দর একটা কীর্তন করেছেন, আমার ঠাকুর কেন এলেন, যে জগৎ পাগল করতে পাগল এলো পাগল হরিচাঁদ, পাগলে পাগল করে পাতি এসে প্রেমের ফান, জগৎ পাগল করতে পাগল এলো পাগল হরিচাঁদ, পাগলে পাগলের মেলা হতেছে পাগলের খেলা, সহজ পাগল হরিচাঁদ মোর নিশরি কালা, ও তার করণদারি নির্বিকারী ওই দেখ মত্ত পাগল গোলক চাঁদ, জগৎ পাগল করতে পাগল এলো পাগল হরিচাঁদ। সেই ফন্দে বেদে হীরামন দশরথ মৃত্যুঞ্জয় লোচন, পাগল হলো সর্বস্ব দিয়ে বিসর্জন, পাগল মহানন্দ তারক চন্দ্র ওই দেখ আরাক পাগল বদন চান, জগৎ পাগল করতে পাগল এলো পাগল হরিচাঁদ। জুটে সব ভাবেরই পাগল প্রেম রসে হইয়ে রে বিবহন, পুরুষ নারী করলো পাগল বলে হরিবোল, লয়ে পাগল সবাই সোনো কলায় ওই দেখ ওড়াকান্দি পূর্ণ চান, জগৎ পাগল করতে পাগল এলো পাগল হরিচাঁদ।
শুনে পাগলের হুঙ্কার, নাচে ওই পাগলা দিগম্বর, মিলেছে পাগলের মেলা আনন্দ অপার। জীবের শঙ্কা গেল হরি বলো, ওই দেখ পারের কর্তা পাগল চান, জগৎ পাগল করতে পাগল, এলো পাগল হরি চান, নিলে পাগলের সঙ্গ, উঠবে তোর প্রেম তরঙ্গ, তালে তালে নাচবে রে মোর মত্ত মাতঙ্গ, এবার ও শিলির জুড়াবে অঙ্গ, ডেকে বলে তারক চান, জগৎ পাগল করতে পাগল, এলো পাগল হরি চান। এরপরে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক তথা ভারতীয় তান্ত্রিক যোগ সাধনার জনক মহাযোগেশ্বর শিব, তিনি 1253 সালের 1লা চৈত্র শুক্রবার পবিত্র ফাল্গুনী পূর্ণিমায় শ্রীহরির পুত্র গুরুচাঁদ রূপে আবির্ভূত হয়ে যুগোপযোগী সার্বজনীন সাধন প্রণালী আবিষ্কার করে মতুয়া মহাসম্প্রদায়ের কৈবল্য সিদ্ধির পথ সুগম করে দিয়েছেন। অপ্রাসঙ্গিক হল বিশেষভাবে উল্লেখ্য যে নমশূদ্র জাতি বিশ্বের অন্য কোনো জাতির ন্যায় স্থান কাল পাত্রাদিগত কোনো জাতি নয়, মতুয়া মহাসম্প্রদায় তেমনি কোনো সম্প্রদায় নয়। মুক্তিবাহিনী দয়াল ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর দেখতে পেয়েছিলেন কতিপয় বর্ণ হিন্দু যারা কাবাব বাহিনী নামে খ্যাত, কায়স্থের কা, বামুনের বা, বৌদ্ধের বা কাবাব, এরা জমিদার হয়ে মারে, মহাজনের শোষণ করে, মনিব হয়ে গালি দেয়, পুলিশ হয়ে ভয় দেখায়, গুরু ঠাকুর হয়ে মাথা তুলে, উকিল মুক্তার হয়ে গাঁট কাটে, শেষে অদৃষ্টের দোষ দেয়। আমার দয়াল ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সুদীর্ঘ 21 বছর পর্যন্ত এই ব্রাহ্মণ্যবাদী অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করে সমগ্র মানব গোষ্ঠীর মধ্য থেকে নমশূদ্র নামে একটি জাতিকে 1911 সালে তালিকাভুক্ত করেছেন। তাই এই জাতির পরিচয় হয়েছে তালিকাভুক্ত জাতি, ইংরেজিতে যাকে বলা হয় শিডিউল কাস্ট। দয়াল ভগবান দেখলেন হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে যাওয়া যায়, কিন্তু অন্য ধর্ম থেকে হিন্দু ধর্মে আসা যায় না, কিন্তু মতুয়া ধর্মে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক প্রোটেস্টান্ট প্রভৃতি যে কোনো ধর্মমতের মানুষই নমশূদ্র হিসেবে পরিগণিত হতে পারেন। বিদায় নমশূদ্র জাতিকে একটি মহাজাতি বলা হয়েছে। ঠিক এমনিভাবে বিশ্বভ্রাতৃত্বে রাখি বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বের যে কোনো ধর্মমতের মানুষই মতুয়া হিসেবে পরিগণিত হতে পারেন। বিদায় মতুয়া সম্প্রদায়কেও মহাসম্প্রদায় বলা হয়েছে। আর এই মতুয়া মহাসম্প্রদায়ের কৈবল্য সিদ্ধির জন্য আমার দয়াল ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সাধনার পঞ্চসোপান পদ্ধতি দান করেন, তা হল শিক্ষা, চেতনা, সংহতি, বিপ্লব ও মুক্তি। শিক্ষাকে প্রথম সোপান হিসেবে কেন চিহ্নিত করেছেন? তিনি বলতেন শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আর এই শিক্ষা হীন মানুষ চোখ থাকতে অন্ধ হয়, মুখ থাকতে বোবা হয়, আর কান থাকতে সে বধির হয়। তাই তিনি শিক্ষাকে প্রথম স্থান বললেন। আর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক প্রোটেস্টান্ট যে কোনো ধর্মমতের মানুষই নমশূদ্র হিসেবে পরিগণিত হতে পারেন। বিদায় নমশূদ্র জাতিকে মহাজাতি বলা হয়েছে। কেন নমশূদ্র কাকে বলে? হিন্দুর শাস্ত্র গ্রন্থ অত্রি সংহিতার একটি শ্লোকে সুন্দর মর্মার্থ উপলব্ধি করা যায়। কি? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাদ দ্বিজোচ্যতে বেদ ও পঠিত ভবেত বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। জন্মগত সূত্রে সবাই শূদ্র থাকে, সংস্কার দ্বারা দ্বিজ হয়, বেদ পাঠ করলে বিপ্র হয়, ব্রহ্মকে জানতে পারলে তখন সে হয় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ তখন সকল শূদ্রে নমশূদ্রবরণী হয়, ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণরাই নমশূদ্র নামে আখ্যায়িত। শূদ্রত্ব থেকে ব্রাহ্মণত্বে উন্নীত হওয়ার জন্য এদেরকে নমশূদ্র বলা হয়। আর এই নমশূদ্র জাতির কৈবল্য সিদ্ধির জন্য, কৈবল্য সিদ্ধি অর্থ সংসার মুক্তি, সংসারী সংসার বৈরী সংসার সন্তোষিত সনাতন পূত সূক্ষ্ম ধর্ম প্রকট, সংসারে থেকে সূক্ষ্ম সনাতন ধর্ম পালন করা যায়। আর আমার দয়াল ভগবান গুরুচাঁদ ঠাকুর ব্রাহ্মণত্বে উন্নীত করেছেন। কোন ব্রাহ্মণ, কি ব্রাহ্মণ? ব্রাহ্মণ বলতে আমরা পৈতাধারী ব্রাহ্মণ বুঝি। এই ব্রাহ্মণের কয়টা গুণ থাকে? 9টা গুণ, সম, দম, তপ, শৌচ, খান্তি, আর্যব, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক। সম
মন সংযম, দম ইন্দ্রিয় সংযম, তপ তপস্যা, শৌচ শুচিতা, ক্ষন্তি ক্ষমা, আর্যব সরলতা, জ্ঞান পাণ্ডিত্য, বিজ্ঞান শাস্ত্রার্থ তত্ত্ব নিশ্চয়, আস্তিক্য পরলোক আদিতে বিশ্বাস। আমার দয়াল ভগবান গুরুচরণ ঠাকুর বললেন, এত বড় কৃষ্ণ সাধন করতে গেলে তোর ভণ্ডামি না করে উপায় নেই, তাই তুই ও বাদ দে শিক্ষা লাভ কর। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন, EDUCATION এডুকেশন, ইতে ইকুয়ালিটি সাম্য, ডিতে ডিসিপ্লিন শৃঙ্খলা, ইউতে ইউনিটি একতা, সিতে ক্যারেক্টার চরিত্র, এতে এইম লক্ষ্য, টিতে ট্রুথফুলনেস সত্যবাদিতা, আইতে ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা, ওতে ওবিডিয়েন্স আনুগত্য, এনে নোবিলিটি মহত্ব। এই নয়টা গুণ লাভ হলে তারপরে তুই নববিদা গুণ এমনি গুণ সম্পন্ন হবি। শ্রবণ কীর্তন পাদসেবন স্মরণ অর্চন বন্দনা দাস্য সখ্য এবং আত্মনিবেদন, ফলে তুই হবি বিনয়ী, আর সেই বিনয় দ্বারা সারা জগৎকে বশীভূত করতে পারবি। আমার দয়াল ভগবান গুরুচরণ ঠাকুর এইভাবে ব্রাহ্মণ করেছেন, আমরা অনেকটা বুঝতে ভুল করি, তবুও আমার দয়াল ভগবান যা করেছেন তা একদিন কার্যে রূপ দেবেই।